নমস্কার, আমি সন্তোষ শর্মা, সাংবাদিক। আমার সঙ্গে আছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সভাপতি কবীর ঘোষ। কবীর ঘোষের নেতৃত্বে ভারত এবং বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যুক্তিবাদী আন্দোলন চলেছে। এই আন্দোলনের সময় কবীর ঘোষ অনেক অলৌকিক ক্ষমতার দাবিদারদের বুজুর্গি ফাঁস করেছেন, অনেক বাবাজি মাতাজির বুজুর্গি ফাঁস করে তাদেরকে আবার জেলেও পুরেছেন, সেটা একটা অন্য বিষয়। কিন্তু আজকে আমি একটা এমন বিষয় রাখছি আপনাদের সামনে, বিষয় হলো ভূত। সেই ছোটবেলা থেকে আমরা ভূতের গল্প দেখে পড়ি, টিভিতে ভূতের সিরিয়াল দেখি, স্মার্ট মোবাইলের যুগে আজ স্মার্ট মোবাইলেও ভূতের ছবি দেখি, লোকে বলে দেখো সত্যি ভূত আছে কি নেই। আজকে আমি ভূতুরে অনুসন্ধানকারী, মানে ভূত খুঁজে বেরিয়েছেন সারা জীবন, সেই কবীর ঘোষের কাছে অনেকগুলো প্রশ্ন রাখবো কি উনি ভূত বলতে কি বোঝেন, সত্যি ভূত আছে কি নেই, ভূতে ভর কেন হয়, অনেক প্রশ্ন। চলুন শুরু করি কবীর ঘোষের সঙ্গে। আচ্ছা, আজকেও আমরা এই স্মার্ট মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করি, মোবাইলে হাতে হাতে মোবাইল, আজও অনেক মানুষ ভূতে বিশ্বাস করে। ভূত মানে অতীত, ভূতের আরেকটা আবিধানিক অর্থ হলো অতীত, যেটা হয়ে গেছে, সেই ভূতটাতে বিশ্বাস তো করতেই হবে। কিন্তু এই আমরা বিভিন্ন জায়গায় দেখি ভূত ধরেছে বা কোথাও ভূতের ঘটনা ঘটেছে, সেটা কি এই ওইগুলো ভূত, মানে যে হরর ভূত, এইটা ভয়ের অর্থাৎ স্পিরিট বা আত্মা একদম ফোরটুয়েন্টি, কেউ যদি প্রমাণ করতে পারেন যে ভূত দেখাতে পারবেন, ভূতের কাণ্ড ঘটিয়ে দেখাতে পারবেন, তাকে 50 লাখ টাকা রিওয়ার্ড মানি দেব এবং যুক্তিবাদী সমিতি ভেঙে দেব। মানলাম আপনি বলছেন ভূত নেই, তাহলে এই যে অনেক মহিলা বা পুরুষের ভূতে ভর করে, তাহলে কি সেটা কি ভূতের প্রমাণ না? না, হিস্টিরিয়া একরকম মানসিক রোগ, যেটা থেকে সবচেয়ে বেশি লোক একজনের থেকে আরেকজনে প্রভাবিত হয়। হিস্টিরিয়া হলো একটা মানসিক রোগ, যাতে সে ভাবতে থাকে আমাকে আত্মা ভর করছে, আমার সাংঘাতিক শক্তি হয়ে যাচ্ছে। তখন সত্যি সাংঘাতিক শক্তি হয়, তখন সত্যি একজন রোগাপট্টা মহিলাও সাংঘাতিক শক্তি পরিচয় দিয়ে ফেলে, এও ঠিক। তাহলে কি সেটা কি ভূত না? না, এটা হলো হিস্টিরিয়া। সেটা কিভাবে ঝাড়ফুঁক করলে কি দূর হবে? একটা টেকনিক্যালি তাকে যদি নাকি টেকনিক্যালি তাকে যদি বিশ্বাসে দাও যে তাকে ভূতে ধরেছিল এবার চলে গেল, তাহলে হয়ে যাবে। কিন্তু যদি আমি চিকিৎসা বিজ্ঞানে এই ভূতে ভর বা মানসিক রোগটা কিভাবে চিকিৎসা করাবেন? এটা হলো সাইকোসোমাটিক ডিজিজ যখন হচ্ছে, তখন একটা বিলিভ যে ভূত চলে গেল, তার তো ঠিক হয়ে যাবে, সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, এটা তো একদিক চ্যাপ্টার গেল। অনেক জায়গায় ধরুন একটা স্কুলে গত বছরই একটা বাঁকুড়া একটা স্কুলে ভূতুড়ে ঘটনা ঘটেছিল, মানে ছাত্রীরা স্কুল যা বাথরুমে যাচ্ছে ভূত দেখছে, আবার একজন যাচ্ছে সে ভূত দেখছে, এই করে করে একটা গণ হিস্ট্রিয়া প্রায় তৈরি হয়ে গেছিল। ঠিক, প্রায় না, তাই হয়েছিল। হ্যাঁ, প্রায় আমি সাংবাদিক হিসেবে খবর করেছিলাম, সেখানে 22 জনের মতন ছাত্রীকে মানে চিকিৎসার সাহায্য নিতে হয়েছিল। এই যে গণ হিস্ট্রিয়া তৈরি হচ্ছে ভূতের ঘটনা করে, কেন এরকম কেন ঘটনা ঘটছে? একজনের যদি নাকি ভূতে ভরের রোগটা দেখা দেয়, তার সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যেও এটা দেখা যেতে থাকে। এই যে স্কুলে যে গণহিস্ট্রিয়ার পরিবেশটা, কিভাবে আপনি মুক্ত করবেন সবাইকে? সেটা একটা বিলিভ এনে দিতে হবে যে এইবার অতৃপ্ত আত্মাটা সবাইকে ছেড়ে চলে গেল,
আচ্ছা, যুক্তিবাদী সমিতি বিভিন্ন জায়গায় অলৌকিক না লৌকিক অনুষ্ঠান করে, আপনি অনেক অনুষ্ঠান করেছেন, এই অনুষ্ঠানটা ভূতের ভর বা ভূতের গুজব দূর করতে কতখানি ভূমিকা নেয়? খুব সাংঘাতিক ভূমিকা নেয়, দারুণ ভূমিকা নেয়, খুব কার্যকর। আমরা ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির তরফ থেকে সেই কতুরপুর স্কুলেও গেছিল, অলৌকিক লৌকিক অনুষ্ঠান করেছে এবং ছাত্রছাত্রীদের যুক্তিবাদী সমিতির কর্মকর্তারা বুঝিয়েছিল যে ভূত বলে কিছু হয় না, এটা একটা গুজব ছড়ানো হচ্ছে এবং গুজবের পিছনে এক তান্ত্রিকের হাত ছিল এবং সেটা পরে অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। যদি আপনাদের এলাকাও যদি আবার কোনো ভূতের ঘটনা ঘটে বা কোনো এরকম হয়, যুক্তিবাদী সমিতির সঙ্গে যোগাযোগ করুন, কবির ঘোষের সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই সমাধান হবে। এখানে আরেকটা প্রশ্ন করি, এই যে অনেক মানুষ দেখেছি ভূতে বিশ্বাস করে না, ভূত ফুত হয় না, কিন্তু বাবা মারা গেল, মা মারা গেলে শ্রাদ্ধ করে, ন্যাড়া হয়, তাহলে কি এইটার সঙ্গে কি ভূতের লেসনটা নেই? তারা যারা বিলিভ করে যে শ্রাদ্ধ করলে আত্মাটা শান্তি পেয়ে চলে যাবে, আত্মা মানে কি, আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে আত্মা মানে চিন্তা চেতনা চৈতন্য মন। মানুষ মারা গেলে মানুষের ব্রেন সেলের অ্যাকশনটাও থাকবে না, মনটাও চলে গেল, সব শেষ। তার মানে বলতে চাইছেন এই যে আমার ধর মৃত্যু হলো, তো আমার মৃত্যুর সঙ্গে কি আমার আমার যে আত্মা তারও কি মৃত্যু হয়ে যাবে? হ্যাঁ, এই যে আবার বলে নতুন জন্ম নেব, পুনর্জন্ম হবে, তাহলে এগুলো কি ভুল? পুনর্জন্ম খালি হিন্দুরাই বিলিভ করে এবং হিন্দুদের পাশাপাশি থেকে বৌদ্ধ ধর্ম যারা হিন্দু ধর্মের স্পর্শে এসেছে তারা বিলিভ করে, আর কেউ বিলিভ করে। তার মানে এই যে পুনর্জন্ম বা আত্মা নতুন জন্ম এটা একটা গল্প কথা, গল্প কথা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, ধরুন এই যে প্রথমেই প্রশ্ন করেছিলাম কি কারো ভূতে ভর হলে আপনি বলছেন সেটা মানসিক রোগী, তাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করা যায়, ট্রিটমেন্ট করে সে সুস্থ হয়ে উঠবে, কিন্তু অনেক তান্ত্রিক ওঝাতান্ত্রিক ট্রিটমেন্ট করে মানে ঝাড়ফুঁক করে, তাহলে সেটা কি ট্রিটমেন্ট না বা সেটা কি বেআইনি? আইন কি বলে? আইন বলে এরকম ধরনের ট্রিটমেন্টটা হলো ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আছে, তার অ্যামেন্ডমেন্ট 2009 হয়েছে, তাতে স্পষ্টতেই বলা হচ্ছে এই ধরনের তন্ত্র মন্ত্র সমস্ত কিছুই ড্রাগ হিসেবে চিহ্নিত করা হবে এবং সেই ড্রাগ যে কার্যকর তার প্রমাণ দিতে হবে, প্রমাণ না দিলে সোজা কথায় যদি কোনো মানসিক রোগ হয়, ভূতে ভর হয় বা ঈশ্বরে ভর হয়, আপনি ওঝা তান্ত্রিক কাছে যাবেন না, ডাক্তার কাছে যাবেন, সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, মনোরোগের চিকিৎসকের কাছে যাবেন। কারণ ঠিক কথা, খুব ভালো। আচ্ছা, অনেক জায়গায় দেখি এই ছবিতে ভূত দেখা যায়, এই ভূতের ছবি পাওয়া যায় বাজারে হঠাৎ। এই যে আপনার কিছুদিন আগে একটা অনুষ্ঠান দেখছিলাম, দাদাগিরি, সৌরভ গাঙ্গুলি সেটার সঞ্চালক, সেখানে একটা মহিলা এসে দাবি করেছে আমি ভূত খুঁজে বেড়াই জঙ্গলে, রনে বনে জঙ্গলে উনি মেশিন নিয়ে যাচ্ছেন, ভূত খুঁজছেন, বলছেন এখানে ভূত আছে। এই যে প্রমাণ দিচ্ছে, এটা কি গুজব না সত্যি? হতেই পারে না, সেই মহিলাকে তো আমাদের সমিতিরই কেউ কেউ চ্যালেঞ্জ করেছিল, হ্যাঁ, কিঙ্কর বাটি থেকে দেবরাজ, কিন্তু তারা পালালো কেন? ভূতের প্রমাণটা দিলেই তো হয়ে যেত, এগুলো সব বকবাস। তাহলে অনুষ্ঠানে যে এরকম একটা করছে যারা, ওরাও তো জেনে বুঝেই করছে? সৌরভ গাঙ্গুলি প্রচুর তাগা তাবি করেই থাকে, সবই করছে, সবই কাজ হয়, তো কী করবে, সে যদি বিশ্বাস করে করে, তাতে তার খেলায় কিছু পরিশীলিত অনুশীলনের মধ্যে দিয়েই তাকে এগোতে হবে, ঠিক আছে। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন বিষয় নিয়ে। দেখতে থাকুন কবির ঘোষের সঙ্গে আমার ইউটিউব চ্যানেল।